এসে গেছে, চলো চলো। বাহ, খুব সুন্দর ঘর। এই জানলাটা খুললেই দেখবি গঙ্গা দেখা যাচ্ছে, পুরো বেনারস শহরটা দেখা যাচ্ছে। তোর পছন্দ হয়েছে তো নিখিল? হ্যাঁ বাবা, আমার সবই পছন্দ। এনিওয়েজ, তোমরা গিয়ে এবার ফ্রেশ হয়ে নাও। পুরি বাবা, যাচ্ছি রে যাচ্ছি, এতটা পথ এসেছি, একটু জিরোতে দে। বলছি একটা কথা বলি, বাবাকে বলি যে ফোন করে ঘরেই খাবার দাবার গুলো আনিয়ে দি, তুই একটু খেয়ে দে, বিশ্রাম করে নে। সন্ধেবেলায় আমরা সবাই মিলে যাবো তো দাদা মশাইয়ের আশ্রমে ভজন শুনতে। তুই কিন্তু যাবি আমাদের সঙ্গে? হ্যাঁ যাবি কিন্তু। ও বলছি যে তোর জামা কাপড় গুলো বার করে রাখি, তুই চান টান করে। না মা প্লিজ, এইসব কিছু করতে হবে না, আমি করে নেবো, ঠিক আছে? একটা কাজ করো, তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপরে দরকার হলে ঘরে খাবার আনিয়ে নিও, বা যেটা তোমাদের ইচ্ছে। না না, আমরা নিচেই যাবো খেতে, তুইও চল না আমাদের সঙ্গে, একসঙ্গে খাওয়া যাবে। বাবা প্লিজ, আমার একদম খিদে নেই, মানে তোমরা গিয়ে এখন খেয়ে নাও, আমি আমি ঠিক আনিয়ে নেবো। দাঁড়া 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 দাঁড়া, খিদে নেই মানে এটা আবার কি? সেই কোন ভোরবেলা খেয়েছিস? না না, আমার সঙ্গে চল চল চল। মা প্লিজ প্লিজ, আমাকে জোর করো না, কিছুক্ষণ আমাকে নিজের মতো থাকতে দাও প্লিজ। থাকো থাক, তুমি এসো। কাকা, তোমার আবার পেটে ব্যথা করছে, তুমি এত কাজ কেন করো বলো তো? কি করব বেটিয়া, আমি না করলে কে করে দেবে? এই জামা কাপড় সব গুছাতে হবে, ঘর ঘর নিয়ে যেতে হবে, নেই তো খানা খাবো কি করে? তুমি আগে ওষুধ খাবে, তারপর সব কথা। এ নাও ধরো ধরো ওষুধটা ধরো। সত্যি এত কাজ কেন করো বলো তো? এ নাও আগে ওষুধটা খাও না। এই দেখো এই ওষুধটা সকালবেলা খাওয়ার পর একবার খাবে, আবার রাতে খাওয়ার পর খাবে, ঠিক আছে? ঠিকভাবে কিন্তু খাবে ওষুধগুলো। নাও এটা নিজের কাছে রেখে দাও, দাও জলের বোতলটা দাও, তোমার আর কিছু করতে হবে না, আমি সব কাজ করে দিচ্ছি। হ্যাঁ নেই 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 বেটিয়া, এইসব তুই কি করছিস বেটিয়া? ছেড়ে দে ছেড়ে দে, আমি সব করিয়ে নিব। তুমি চুপটি করে দাঁড়াও। আচ্ছা তোমার তো একটা বড় লড়কা আছে, তুমি তাকে কেন বলো না বলো তো এই কাজগুলো করে দিতে? এরকম শরীর নিয়ে তুমি এখন বাড়ি বাড়ি যাবে এই জামা কাপড় দিতে? কি করব বেটিয়া, সাবান নাসিবে তো তোর মতো ঔলাদ হয় না। আমার লড়কা বিগড় গয়া, পুরা দিন ইধার ওধার করে কোনো কাম করে না।
হ্যাঁ বল। কৃষ্ণ এসেছে কাঞ্চন ভাইয়া, মথুরালাল ধোবির কাছে। ঘাট পে ইয়া পে আর কই নেই হ্যায়। এখন কি করছে আমার কৃষ্ণা রানী? মথুরালালকে মাদাত করছে। শুন, তুই এক কাজ কর, তোরা ওর উপর নজর রাখ, আজকেই ওকে উঠে নিয়ে যাবো। আমি এক্ষুনি আসছি, চল ফোন রাখ। ঠিক আছে ভাইয়া। এবার কি করবে হ্যাঁ আমার কৃষ্ণা রানী? আমি এক্ষুনি আসছি, আজকে তোমাকে উড়িয়ে নিয়ে যাবো। হ্যাঁ, আজকের পর তুমি শুধু আমার কেঁদে থাকবে, শুধু আমার। কি যে বলো না তুমি কাকা, তুমি এখনই আমার শাদির কথা বলছো? আগে আমার মা ঠিক হয়ে যাক, আমার মায়ের ইয়াদ ফিরে আসুক, আমি আমার আসল বাড়িতে পৌঁছে যাই, তাব না শাদি। আর আমি যদি আমার বাবাকে খুঁজে না পাই, মাকে একা রেখে শ্বশুরঘর যাবই না। যাবি, তুই শ্বশুরঘর বি যাবি, তোর মায়েরও ইয়াদ ফিরে আসবে, আর তোর পিতাজিকে খুঁজে পাবি তুই, বিশ্বনাথ জিরকে পাই, তোর সব চোখ মিলবে বেঠিয়া। তোমার কথা আজকে বড্ড বেশি মনে পড়ছে শ্যামা। তোমার খুব প্রিয় জায়গা ছিল বেনারস, এখনো কি আছে? তুমি কোথায় আছো শ্যামা? আমাদের সন্তানের তো 18 বছর বয়স হয়ে গেল, কেমন দেখতে হয়েছে সে? ধরো যদি হঠাৎ ওর সঙ্গে দেখা হয়ে যায়, আমরা তো কখনো ওকে চিনতেও পারবো না। ভগবান তোর মঙ্গল করবে বেটিয়া। আচ্ছা কাকা, তোমার পেটের ব্যথাটা একটু কমেছে, তুমি এইসব জামা কাপড় নিয়ে যেতে পারবে তো? ওসব চিন্তা তুই মাত কর বেটিয়া, এই দাওয়াই খাওয়ার পর এখন কিছুটা ভালো লাগছে। আচ্ছা বেটিয়া, তুই একলা ঘর যেতে পারবি তো? হ্যাঁ কাকা, আমি যেতে পারবো, তুমি সাবধানে যেও, আর ওষুধগুলো খেতে কিন্তু ভুলো না। নাও। ঠিক আছে, ঠিক আছে বেটিয়া। বেটিয়া তুই সাবধানে ঘর যাস বেটিয়া। কঞ্চন ভাইয়া তো এখনো অব্দি এলো, আপ কে করে ও কৃষ্ণ পিতা বিচালি যাই। কোথায় কৃষ্ণা, কোথায় আছে? চল আমার সাথে। আমার মনটা এরকম অস্থির কেন লাগছে? আমার কৃষ্ণা, আমার কৃষ্ণা কোথায়? আমার মেয়েটা কোনো বিপদে পড়লো না তো ঠাকুর? কেন কেন আমার বুকের ভেতরটা এরকম ধরপড় করছে? আমি যে একমাত্র স্থির থাকতে পারছি না ঠাকুর। এক্ষুনি আমার মেয়ের কাছে যেতে হবে, ও তো আমাকে বলে গেল যে ঘাটের ধারে মথুরালাল কাকা ওর সাথে দেখা করতে গেছে, ওনাকে ওষুধ দিতে যাচ্ছে। তার মানে ওই ঘাটের ধারেই আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি। আরে বাবু, রুক রুক রুক, এতনা জলদি মে কাহাঁ চলি তু? চাচি আসছি, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি, দাঁড়াও। আরে আরে শোন, আরে বাহু বাহু।
साल से कखनो ये लड़की घर थेके बाहरे बेरोइनी और आज कोथे गेलो? अचानक क्या हुआ ऐसा? ছাড়া যাবে না কিষেনজি, আপনি কি করো? নিজের ভালো চাও তো কাঞ্চন, সরে যাও এখান থেকে, নেই তো মে চিল্লাউঙ্গি। এ চিল্লাবে বলছি, এ চিল্লাবে, এ চিল্লাবে, চিল্লা চিল্লা যত ইচ্ছা চিল্লা। এই জায়গাটা না বিলকুল সুনসান আছে, কেউ তোকে বাঁচাতে আসবে না। ভালো হচ্ছে না কিন্তু কাঞ্চন, সরে যাও বলছি এখান থেকে। যাব তো, চলে যাব, কিন্তু তোকে সঙ্গে নিয়ে যাব, আর নৌকো করে ওপারটায় চলে যাব, তারপর তুই শুধু আমার হয়ে যাবি, আয় আমি শাদিবি করবো। তুই বুড়ি মা টেনশন বেশি করিস না, তুই বলবি তো আমি রোজ খানা ভি পাঠিয়ে দেবো কেমন? আর চল, আর দেরি করিস না। খবরদার, একদম ছবি না আমায়, ভগবান কিন্তু তোমাদের অনেক বড় শাস্তি দেবে। চল তোর লোকে, ছাড়ো আমাকে, ছাড়ো। বাঁচাও। হেই, ইয়ে কিয়া কর রহে হো তুম লোগ? আরে সুনাই নি দে রহা কিয়া, লড়কি কো ছোড়, বেটা কে ছাড়। বাঙালি বাবু, নিজের ভালো চাও তো এখান থেকে চলে যাও। হ্যাঁ, আপনি কিন্তু জানেন না কি আমি কে আছি। জানার কোনো দরকার নেই, মেয়েটাকে ছাড়, ছাড় বলছি। ওরা আমাকে জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে বাবুজি, আমাকে বাঁচান আপনি। তুমি বাঙালি? হ্যাঁ বাবুজি, আমি আর আমার মা বাঙালি টোলায় থাকি। এই বদমাশটা রোজ আমাকে তাং করে, আপনি আমাকে বাঁচান বাবুজি। চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবি না, তোরা দাঁড়িয়ে কি দেখছিস? তোলোকে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তোমাদের হাত পা ভেঙে এখানেই ফেলে দেবো আমি। কি কি বললে? কি বলে? আমাদের হাত পা ভেঙে দেবে? আমাদের ইদ নেই, মার আমাদের সাথে লাগতে আসবে তো গঙ্গায় ডুবিয়ে দেবো। হ্যাঁ চল মার। ভয় পেও না, ওরা চলে গেছে। কৃষ্ণা, কোথায় গেল আমার মেয়েটা? কৃষ্ণা, কৃষ্ণা, আরে বাহু, আরে বাচ্চি কাহা চলি, আর রোক না রে। ধন্যবাদ বাবুজি, আজকে আপনি আমার অনেক বড় উপকার করলেন। কৃষ্ণজি আপনার সব মনের ইচ্ছা পূরণ করে দেবেন। কৃষ্ণা, কৃষ্ণা, ঠাকুর আমার মেয়েটা কোথায় গেল? কোথাও তো দেখতে পাচ্ছি না। কৃষ্ণা, কৃষ্ণা।
निखिल निखिल बाबा एक बार दरजाटा खोल ना निखिल ओ निखिल निखिल दरजाटा खोल सुनते पाछिस आमार गला निखिल बाबा दरजाटा खोल ना की हो जे आंटी বলছি যে দেখো না কখন থেকে দরজা ধাক্কাচ্ছি নিখিল নিখিল বলে ডাকছি দরজা খুলছে না যে দাঁড়া দাঁড়া আরেকবার ডাকি হ্যাঁ নিখিল ওরে নিখিল দরজাটা খোল না নিখিল দরজা খুলছে না কেন ওর তো এখন ঘরে থাকারই কথা ও তো বেরোবে বলে কিছু তো বলেনি হ্যাঁ না 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 বেরোবে আবার কি সেরকম তো কোনো কথা হয়নি একটু আগেই তোর বাবা বললো যে আমরা সবাই মিলে নিচে খেতে যাব একসঙ্গে খাবো তো আমিও জেদ করলাম যে চল তুইও চল তাতে ও বললো যে ওর নাকি খিদে নেই পরে কিছু খাবার আনিয়ে খেয়ে নেবে তো মায়ের মন তো আমি জানি ও খাবে না তাই একবার ভাবলাম খোঁজটা নিয়ে যাই তো সেই থেকে ডেকেই যাচ্ছি আমার ছেলেটা তো দরজা খুলছে না নিখিল আচ্ছা তুই কোথায় যেন থাকো বললে এই এই বাঙালি টোলে বাবুজি আচ্ছা আচ্ছা তোর মা ছাড়া তোমার আর কেউ নেই না বাবুজি সিফ আমার মাই আছে আর কেউ নেই ঠিক আছে চলো আমি তোমায় ছেড়ে দিচ্ছি চলো না না বাবুজি এর কোনো দরকার নেই ওদের আপনি যা শাস্তি দিয়েছেন এই মহলায় ওরা আর খুব সহজে আসবে না এইটুকুনি রাস্তা আমি চলে যেতে পারবো প্রণাম বাবুজি দাঁড়াও দরজা খুলছে না কেন মা তুমি আবার এখন কেন নিখিলকে ডাকাডাকি করছো ও ডাকবো না কি রে অরুণ হ্যাঁ দিনের বেলা দরজা বন্ধ করে একা একা বসে আছে নিখিলটা এই অরুণ সত্যি করে বল দেখিনি ওই ছাই পাশগুলো সঙ্গে করে নিয়ে এসেছে না মা দেখো হয়তো ঘুমোচ্ছে ঘুমোতে দাও না আরে বাবা খিদে পেলে ঘুম থেকে উঠে যাবে খেয়ে নেবে সে ঠিক আছে অরুণদা কিন্তু আন্টি এতবার করে ডাকছেন ও একবার তো সাড়া দেবে দরজা ধাক্কানোর শব্দে তুমি চলে এলে তোমার ঘর থেকে আমি চলে এলাম আমার ঘর থেকে আর ওর ঘুম ভাঙলো না এটা তোমার একটু অস্বাভাবিক লাগছে না সেইটাই তো অস্বাভাবিক তো বটেই দিনের বেলা এরকম পড়ে পড়ে ঘুমোবে নাকি ও নিশ্চয়ই খালি পেটে ওই চাইপাশগুলো গিলেছে রে হ্যাঁ কি হয়েছে নিখিল দরজা খুলছে না দেখো তুমি এসে গেছো আমার কিন্তু খুব ভয় করছে তুমি একটু দেখো না নিখিলটা দরজা খুলছে না নিখিল হ্যাঁ নিখিল নিখিল সাড়া দে না নিখিল হ্যাঁ নিখিল নিখিল দরজাটা খোল না আঙ্কেল এক মিনিট দাঁড়ান আমি দেখছি হ্যালো রিসেপশন অ্যাকচুয়ালি রুম নাম্বার 205 এ আমাদের একজন রিলেটিভ আছেন উনি কিছুতেই দরজা খুলছেন না আপনি প্লিজ একটু কাউকে মাস্টার কিটা দিয়ে পাঠিয়ে দরজাটা খোলার ব্যবস্থা করে দিতে পারবেন থ্যাংক ইউ একদম পাকামো করবে না এরা ছাড়া আরো অনেক বদমাশ আছে এই শহরে আর চারিপাশে কেউ নেই জায়গাটা শুনশান এরকম একটা সময় তোমার মা তোমাকে একা কি করে ছাড়লো সেটাই বুঝতে পারছি না এনিওয়েজ চল আমি তোমাকে ছেড়ে দিচ্ছি চলো হ্যাঁ বাবুজি কৃষ্ণা
পারিস না? কৃষ্ণা, কৃষ্ণা, ভালো মানুষও আছেন, জিজ্ঞেস করব ওনার ঘর কলকাতায় কিনা। চাচি বলেছিল মাকে কলকাতা থেকে আসা ট্রাকের মধ্যে পাওয়া গেছিল, এমনও তো হতে পারে। মার বাড়ি খুঁজে বের করতে উনি আমাকে সাহায্য করতে পারেন?